প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও, বাসায় থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা। ধরো পৃথিবী মানচিত্রটি আঁকলাম, নিরক্ষরেখা, এটা হচ্ছে মূল মধ্যরেখা ধরে নিলাম, এখানে একটি অবস্থান আছে কোনো কিছুর, ধরে নিলাম এটার নাম এ, এখানে কোনো কিছুর অবস্থান রয়েছে বা কোনো এলাকা বা অঞ্চল বা রাষ্ট্র রয়েছে, এটা অবস্থান ধরে নিলাম বি। তাহলে প্রতিবাদ, প্রতিপাদ, এটা সরি, এটা হবে প্রতিপাদ, প্রতিপাদ স্থান। ভূপৃষ্ঠের ওপর দিয়ে উত্তর দক্ষিণে বা পূর্ব পশ্চিমে মূল মধ্যরেখাকে ছেদ করে যেই ব্যাসটি নেওয়া হয় বা রেখাটি নেওয়া হয় এটাকে বলে প্রতিপাদ, প্রতিপাদ স্থান। তাহলে প্রতিপাদ স্থান হচ্ছে কোনো একটি কল্পিত রেখা উত্তর থেকে দক্ষিণে বা পূর্ব থেকে পশ্চিমে যখন পৃথিবীর অভ্যন্তরকে স্পর্শ করে, পৃথিবীর কেন্দ্রভাগকে স্পর্শ করে অঙ্কিত করা হবে, তখন আমরা সেটাকে বলি প্রতিপাদ স্থান। এখানে এর প্রতিপাদ স্থান বি, বি এর প্রতিপাদ স্থান হচ্ছে এ। এই প্রতিপাদ স্থান অঙ্কন করতে যে এখানে আমরা একটি সন্নিহিত কোণ দেখতে পাচ্ছি, এখানে একটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, ধরে নিলাম এই কোণের এটা 20 ডিগ্রি দ্রাঘিমায় রয়েছে, তাহলে এটাও 20 ডিগ্রিতে থাকবে, কারণ বিপ্রতিপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে প্রতিপাদ, প্রতিপাদ স্থানটা আমরা বলতে বুঝি কোনো একটি স্থানের ঠিক বিপরীতে আরেকটি স্থান, এবং সেটা অবশ্যই উত্তর অথবা দক্ষিণে অথবা পূর্ব থেকে পশ্চিমে হতে হবে, অর্থাৎ দুই গোলার্ধে কোনাকুনিভাবে অবস্থান করবে এবং অবশ্যই পৃথিবীর কেন্দ্রভাগকে স্পর্শ করবে, পৃথিবীর কেন্দ্র স্পর্শ করতে হবে এবং সেটি হবে একটি ব্যাস। এরপর হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখাটা কি আমরা একটু দেখি,
আমাদের দেখতে পাচ্ছ এখানে এটি হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার এদিকে আমি যে উত্তর দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করলাম এগুলো হলো দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখার এই দ্রাঘিমা রেখা মোট দ্রাঘিমা রেখার মধ্যে মোট দ্রাঘিমা হচ্ছে আমাদের এখানে পুরো পৃথিবীর চারদিকে 360 ডিগ্রি দ্রাঘিমা রয়েছে। এই 360 ডিগ্রি অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে 360 ডিগ্রি 24 ঘন্টা সময় লাগে। যদিও সময় লাগে পৃথিবী সূর্যকে পরিভ্রমণ করতে সময় লাগে 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা 24 ঘন্টা ধরে নেই। তাহলে 360 ডিগ্রি এই দ্রাঘিমা পূর্ণ দ্রাঘিমা পৃথিবীর 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান হয় 4 মিনিট। একটা দ্রাঘিমা থেকে আরেকটা দ্রাঘিমায় এভাবে যেতে 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 কয়টা 360টা দ্রাঘিমা রেখা রয়েছে। 360টি দ্রাঘিমা প্রত্যেকটি দ্রাঘিমা 1 ডিগ্রি করে। তাহলে এভাবে পৃথিবীর চারদিকে কয়টি দ্রাঘিমা রেখা রয়েছে 360টি, একটি দ্রাঘিমা 1 ডিগ্রি করে। তাহলে 360টি দ্রাঘিমা রেখার জন্য তাহলে 24 ঘন্টায় কত মিনিট? 1 ডিগ্রির জন্য 4 মিনিট যদি হয় তাহলে 360 ডিগ্রি অতিক্রম করতে কত মিনিট লাগবে? আমরা যদি 4 দিয়ে গুণ করি 400 4 6 24 1440 মিনিট সময় দরকার। এই 1440 মিনিটের মধ্যে এই উত্তর দক্ষিণ যে মূল মধ্যরেখা, মনে করি এটা গিনিজ মান সময় অনুযায়ী গিনিজ মান মন্দির অনুযায়ী দুই ভাগে বিভক্ত করা হলো, পূর্ব পাশ, পশ্চিম পাশ, উত্তর পাশ, দক্ষিণ পাশ। এই পূর্ব পাশে যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে এদিকে হচ্ছে 180 ডিগ্রি, আর এইটাকে যদি এদিকে অর্ধেক করি এখানে হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি এই 180 ডিগ্রি আমরা যদি আলাদা করে সময় হিসাব করি এখানে পাওয়া যাবে 12 ঘন্টা, এখানে পাওয়া যাবে 12 ঘন্টা। আচ্ছা, এর আগে দেখে নিই এখানে 1440 মিনিট রয়েছে। এই 1440 মিনিট এটাকে যদি আমরা 60 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত পাওয়া যাবে? আমরা একটু ক্যালকুলেটার করে যদি এটাকে ভাগ করি তাহলে পাওয়া যাচ্ছে 24 মিনিট 24 ঘন্টা। কয় ঘন্টা পাওয়া যাচ্ছে? 24 ঘন্টা। তাহলে আমরা বুঝতে পেরেছি 360 ডিগ্রি এই পৃথিবীটা সূর্যকে পরিক্রম করতে সময় নেয় কত? 24 ঘন্টা। 1 ডিগ্রি সমান আমাদের জানতে হবে কত? 1 ডিগ্রির জন্য দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 4 মিনিট। তাহলে 1 ডিগ্রিতে 4 মিনিট হলে 360 ডিগ্রিতে হবে 24 ঘন্টা। আর এই 24 ঘন্টাকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করে দিই তাহলে ডান পাশে অর্থাৎ পূর্ব দিকে 12 ঘন্টা আর পশ্চিম দিকে 12 ঘন্টা, মোট হচ্ছে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে এভাবে পৃথিবী আবর্তিত হবার সময় এখানে যখন মিলিত হবে এটা হবে 180 ডিগ্রি। এটা হবে কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিতে যখন মিলিত হবে তখন এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে যখন পূর্ব দিকে পৃথিবী যায় স্বভাবতই সূর্যের আগে সূর্যের সামনে আছে পূর্ব দিক, সেজন্য পূর্ব দিকটায় আগে দিন হয় আর পশ্চিম দিকটায় রাত হয়। এবং এই পূর্ব দিক এবং পশ্চিম দিক
যখন এখানে মিলিত হয় 180 ডিগ্রি এটার মান হয় এবং এই পুরো পৃথিবীটা যখন আবর্তন করে মোট 360 ডিগ্রি আবর্তন করে এখন এই 180 ডিগ্রি যদি একটু পেছনে যাই যেখানে পূর্ব এবং পশ্চিম উভয় রেখা এখানে যেখানে মিলিত হয়েছে এটাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে কল্পনা করা হয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে কল্পনা করা হয়েছে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখাটি সমান নয় সেটা একটু আঁকাবাঁকা করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে কারণ হচ্ছে যদি সোজাভাবে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইন যদি দেওয়া হতো তাহলে হয়তো দেখা যেত আজকে আমি যেখানে আলোচনা করছি যদি আন্তর্জাতিক তারিখ রেখা এই বিল্ডিংয়ের উপর দিয়ে যেত ধরো এই পাশ দিয়ে গেল তাহলে আমি যখন এখানে আসব তখন হয়ে যাবে একদিন বেশি এদিকে যখন এসে যাব হয়ে যাবে একদিন কম অর্থাৎ এখানে যদি রবিবার হয় এখানে হবে সোমবার তার মানে হচ্ছে পুরো একদিনের পার্থক্য হয়ে যাবে এই আন্তর্জাতিক তারিখ রেখাটা সেজন্য স্থলভাগের উপর দিয়ে না দিয়ে এটা জলভাগের উপর দিয়ে দেয়া হয়েছে কারণ জলভাগের উপর দিয়ে দেওয়ার কারণে আমাদের পৃথিবীর যে সময়ের যে বিভাজনের যে সমস্যাটা সেই সমস্যাটা তেমন আর থাকলো না শুধুমাত্র জাহাজ বা উড়োজাহাজের ক্ষেত্রে পশ্চিম দিক থেকে যখন পূর্ব দিকে যাবে সে একদিন সময় যোগ করে দেবে অথবা সে পূর্ব দিক থেকে যখন যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে সে একদিন কমিয়ে নেবে যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসবে সে একদিন সময় যোগ করে নেবে কারণ হচ্ছে পূর্ব দিকে একদিন বেশি থাকবে পশ্চিম দিকে একদিন কম থাকবে তাহলে এই যে সময়ের একটা একদিনের পার্থক্য এই পার্থক্যটা শুধুমাত্র জাহাজ বা উড়োজাহাজের ক্ষেত্রে তারা তাদের সময়টাকে সেভাবে মিলিয়ে নেবে আন্তর্জাতিক তারিখ রেখার মাধ্যমে আমরা পূর্ব দিক এবং পশ্চিম দিকের সময়গুলোকে সেভাবে হিসেব করি তো আজকে তোমাদের আমি একটু ধারণা দিই এখানে একটি দ্রাঘিমাংশ যেটা সেটা একটু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমরা একটু আগে দ্রাঘিমা রেখা সম্পর্কে কথা বলেছি এখন দ্রাঘিমাংশটা কি সেটা একটু দেখছি নিরক্ষরেখা থেকে দ্রাঘিমা রেখাগুলোর উপরে কৌণিকভাবে আমরা যে রেখা অঙ্কন করে আমরা যে ডিগ্রিগুলো পেয়েছি 30 ডিগ্রি 60 ডিগ্রি এদিকে পেয়েছি 30 ডিগ্রি পূর্ব 60 ডিগ্রি পূর্ব 90 ডিগ্রি পূর্ব ঠিক এদিকেও 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি পশ্চিম আমরা পেয়েছি এই দ্রাঘিমা রেখাগুলোকে আমরা পৃথিবীর কেন্দ্রস্থল থেকে বা নিরক্ষীয় তল বলা হয়ে থাকে এটাকে নিরক্ষীয় তল থেকে আমরা যে উত্তর দক্ষিণে যে দ্রাঘিমা রেখাগুলোর কৌণিক দূরত্ব বের করেছি এটাকে বলে দ্রাঘিমাংশ আর অক্ষাংশের ক্ষেত্রে আমরা কি করেছি অক্ষাংশের ক্ষেত্রে আমরা নিরক্ষরেখার কেন্দ্রবিন্দু থেকে আমরা উত্তরে এবং দক্ষিণে আমরা যে কৌণিক দূরত্বগুলো অঙ্কন করেছি এবং এর মাধ্যমে যে ডিগ্রিগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে অক্ষাংশ মনে রাখতে হবে অক্ষাংশের ক্ষেত্রে উত্তর দক্ষিণে কৌণিক দূরত্ব হিসেব করা হয় খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে এবং দ্রাঘিমা রেখার ক্ষেত্রে পূর্ব পশ্চিমের কৌণিক দূরত্বগুলো হিসেব করা হয় কোত্থেকে নিরক্ষরেখার কেন্দ্র থেকে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তো তোমরা নোট করে নিতে পারো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস আছে আমরা এগুলো ভালো করে জেনে রাখবো আমাদের নোটবুকের জন্য খুবই ইম্পর্টেন্ট নিরক্ষরেখার অক্ষাংশ সবসময় 0 ডিগ্রি হবে ডিগ্রিকে এভাবে লেখা হয় মিনিটকে এভাবে লেখা হয় সেকেন্ডকে এভাবে লেখা হয় 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলে কর্কটক্রান্তি ইতিমধ্যে আলোচনা হয়েছে
23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি, 63.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় সুমেরু বৃত্ত, 63.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় কুমেরু বৃত্ত। 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত নিম্ন অক্ষাংশ, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মধ্য অক্ষাংশ এবং 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রিকে উচ্চ অক্ষাংশ বলা হয়। 1 ডিগ্রি সমান আমাদের মনে রাখতে হবে প্রতি দ্রাঘিমার পার্থক্য, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হবে 4 মিনিট, আর 1 মিনিটের জন্য হবে 4 সেকেন্ড, আর 1 সেকেন্ডের জন্য হবে 1/15 সেকেন্ড। তাহলে আমরা এটা ভালো করে জেনে রাখব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা মোটামুটি একটি ধারণা পেয়েছো। এখানে যে পয়েন্টসগুলো আমি উল্লেখ করেছি, তোমরা বাসায় বুঝে বুঝে এই পয়েন্টসগুলো চর্চা করবে, তাহলে তোমরা এখান থেকে অনেকটা উপকৃত হবে এবং এর মাধ্যমে তোমরা সময় কীভাবে নির্ধারণ করা হয়, কীভাবে বের করা হয়, আজকে এই ক্লাসে সেটা দেখানো গেল না, যদি ভবিষ্যতে সুযোগ হয় সে সময় তোমাদের দ্রাঘিমা রেখার অঙ্কগুলো নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।